ভাগ্য লাগে মানুহক, মাত্র পঞ্চাশ টাকায়ও কেতিয়াবা বহল করে তুলব পারে কপাল, যদি কপালত থাকে ভাগ্যর স্পর্শ। মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ত বরপেটা রোডের ই রিক্সা চালক রাজু সাহায় লাভ করলে ওঠেরো লাখ টাকা বিলাসী বাহন। বরপেটা রোড রাস মন্দির উন্নয়নের অর্থে আয়োজিত উপহার পত্র খেলর প্রথম পুরস্কার হিসাবে এখন মহিন্দ্রা এক্স ইউভি লাভ করলে বরপেটা রোডের এইজন যুবক রাজু সাহায়। যা চৈধ্য ডিসেম্বরতেই ঘোষণা হয়েছিল এই উপহার পত্র খেলর ফলাফল, কিন্তু নিজের ভনীয়েকর বিয়ার বাবে এই লটারি খেলর ফলাফল সাবলে পাহরি গৈছিল রাজুয়ে। ফলাফল ঘোষণার পাঁচ দিন হঠাৎ মনত পড়াত ফলাফল চাওতেহে গম পালে লাভ করেছে প্রথম পুরস্কার। এই রাগমেলা রাগ খোঁজা মেলা কমিটির পর পাইছো, এই রাগমেলা পাইছো। মানে কমলপরা পাই টিকিট কাটিছো, এই মোবাইল লোক একটা মোবাইল নশো টাকা দিয়ে মোবাইল লোক, তারপর মোট এশ টাকা কি রিটার্ন করি, মোক দুটা টিকিট দি দিয়া। পাশত মোক কইছে যে ভাইটি তুমি কোনো টিকিট লবা লই লওয়া, তুমি গরিব মানুষ একটা তুমি পালে মোর ভালো লাগে। তো টিকিটের মূল্য আসলে পঞ্চাশ টাকা, ফার্স্ট প্রাইজ, ফার্স্ট প্রাইজ না একশো, হ্যাঁ এই এখানে পাইছো। মহাদেবর ভক্ত রাজুয়ে ভগবানের আশীর্বাদতে এই পুরস্কার লাভ করা বলে সদরি করলে ক্যামেরার আগত। মনে টাকা আসছিল যে বহুত দিন টিকিট কাটো নাপাও নাপাও, এটা ভক্তকর এটা মিলাই দিলাম, মই নাপাও পাম মানে কারণ আছে, মই মন্দিরত ইমান কিবা কিবি করে থাকো, পূজা সূজা করে থাকো, এখানে মোক ঠাকুরে মিলাই দিছে, আর মন্দিরত চাঁদা চাঁদা দি থাকো, এখানে মায়ে মিলাই দিছে প্রথমতে বাবা শিব ঠাকুরে। প্রায় ছবছর ধরে ই রিক্সা চলায় জীবন নির্বাহ করা রাজু সাহায় লটারিত পাওয়া বিলাসী বাহনখন বিক্রি করে মাটিখিনি নিজের একটা ঘর সাজার রূপত ব্যক্ত করলে। গরিব মানুষ পয়সা নাই, কেন কি করি এটা, কি করব এটা, মই পিলপিলি চলে থাকি আর গাড়িখন মানে বিক্রি করার কথা কই আছো, কি কয় বিক্রি করবে মাটি লম বলে ভাবি আছো, গাড়িখানের মূল্য হব প্রায় ১৮ লাখ মান হব নাকি। ইফালে রাজুয়ে লটারি খেলার প্রথম পুরস্কার লাভ করাত আনন্দিত হয়ে পড়েছে রাজুর মাতৃও। বরপেটা রোডের পর ধনজিৎ দাসের রিপোর্ট, নিউজ ১৮ নর্থ ইস্ট। ভাগ্য লাগে মানুহক, মাত্র পঞ্চাশ টাকায়ও কেতিয়াবা বহল করে তুলব পারে কপাল, যদি কপালত থাকে ভাগ্যর স্পর্শ। মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ত বরপেটা রোডের ই রিক্সা চালক রাজু সাহায় লাভ করলে ওঠেরো লাখ টাকা বিলাসী বাহন। বরপেটা রোড রাস মন্দির উন্নয়নের অর্থে আয়োজিত উপহার পত্র খেলর প্রথম পুরস্কার হিসাবে এখন মহিন্দ্রা এক্স ইউভি লাভ করলে বরপেটা রোডের এইজন যুবক রাজু সাহায়। যা চৈধ্য ডিসেম্বরতেই ঘোষণা হয়েছিল এই উপহার পত্র খেলর ফলাফল, কিন্তু নিজের ভনীয়েকর বিয়ার বাবে এই লটারি খেলর ফলাফল সাবলে পাহরি গৈছিল রাজুয়ে। ফলাফল ঘোষণার পাঁচ দিন হঠাৎ মনত পড়াত ফলাফল চাওতেহে গম পালে লাভ করেছে প্রথম পুরস্কার। এই রাগমেলা রাগ খোঁজা মেলা কমিটির পর পাইছো, এই রাগমেলা পাইছো, মই কমলপর পাই টিকিট কাটিছিল, এই মোবাইল লোক একটা মোবাইল নশো টাকা দিয়ে মোবাইল লোক, তারপর মোক এশ টাকা কি রিটার্ন করি, মোক দুটা টিকিট দি দিয়া। পাশত মোক কইছে যে ভাইটি তুমি কোনো টিকিট লবা লই লওয়া, তুমি গরিব মানুষ একটা তুমি পালে মোর ভালো লাগে। তো টিকিটের মূল্য আসলে পঞ্চাশ টাকা, ফার্স্ট প্রাইজ, ফার্স্ট প্রাইজ না একশো, হ্যাঁ এটা এখানে পাইছো। মহাদেবর ভক্ত রাজুয়ে ভগবানের আশীর্বাদতে এই পুরস্কার লাভ করা বলে সদরি করলে ক্যামেরার আগত। মনে টাকা আসছিল যে বহুত দিন টিকিট কাটো নাপাও নাপাও, এটা ভক্তকর এটা মিলাই দিলাম, মই নাপাও পাম মানে কারণ আছে, মই মন্দিরত ইমান কিবা কিবি করে থাকো, পূজা সূজা করে থাকো, এখানে মোক ঠাকুরে মিলাই দিছে, আর মন্দিরত চাঁদা চাঁদা দি থাকো, এখানে মায়ে মিলাই দিছে প্রথমতে বাবা শিব ঠাকুরে। প্রায় ছবছর ধরে ই রিক্সা চলায় জীবন নির্বাহ করা রাজু সাহায় লটারিত পাওয়া বিলাসী বাহনখন বিক্রি করে মাটিখিনি নিজের একটা ঘর সাজার রূপত ব্যক্ত করলে। এটা গরিব মানুষ পয়সা নাই, কেন কি করি এটা, কি করব এটা, মই পিলপিলি চলে থাকি আর গাড়িখন কি করি, গাড়িখন মানে বিক্রি করার কথা কই আছো, কি কয় বিক্রি করবে মাটি লম বলে ভাবি আছো, গাড়িখানের মূল্য হব প্রায় ১৮ লাখ মান হব নাকি। ইফালে রাজুয়ে লটারি খেলার প্রথম পুরস্কার লাভ করাত আনন্দিত হয়ে পড়েছে রাজুর মাতৃও। বরপেটা রোডের পর ধনজিৎ দাসের রিপোর্ট, নিউজ ১৮ নর্থ ইস্ট।